কি জানি সবাই যে ব্লাড বাদেও মানে রক্ত বাদেও আমাদের শরীরে মেজর আরেক ধরনের ফ্লুইড রয়েছে যেগুলো হচ্ছে আমাদেরকে ইমিউনিটি দিতে সাহায্য হয়তো বা সবাই জানি বা জানি না যারা জানি কিংবা জানি না চলো আমরা আজকে সবাই জেনে নিই শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং এর আজকের ক্লাসে আমি রাজদীপ দত্ত আছি তোমাদের সাথে লিম্ফ এবং লিম্ফ নোড কি তা নিয়ে কথা বলতে প্রথমে আমরা জেনে নেব যে লিম্ফ জিনিসটি আসলে কি লিম্ফ ইজ এ ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড পাসিং থ্রু ভেসেলস লিম্ফ নোড টু দা ব্লাড স্ট্রিম অর্থাৎ লিম্ফ হচ্ছে এক ধরনের ক্লিয়ার মা পরিষ্কার পানির মতো এক ধরনের তরল যা যা পাস করে লিম্ফেটিক ভেসেলস এক ধরনের ভেসেলস আছে আমাদের ব্লাড ভেসেলস এর মতোই যেগুলো বেসিক্যালি লিমফেটিক ভেসেলস এবং লিমফ নোডের মাধ্যমে তারা পাস করে এবং আলটিমেটলি তারা ব্লাড স্ট্রিমে পৌঁছায় অর্থাৎ বিভিন্ন ধরনের প্রক্রিয়া সম্পন্ন করার পর বা নোড দিয়েও যাওয়ার পর আলটিমেটলি তারা ব্লাড পৌঁছায় এবং ড্রেনেজ হয় তো এটি হচ্ছে আমাদের লিম্ফেট ডেফিনেশন যেটি একটি ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড এবং লিম্ফ নোড লিম ভেসেলস এর মাধ্যমে তারা পাস করে আলটিমেটলি ব্লাড স্ট্রিমে পৌঁছায় এখন এই যে লিম্ফ এই যে ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড তা তৈরি হয় কিভাবে। তৈরি হয় কিভাবে যদি আমরা বলি যে ফর্মেশন লিমফের ফর্মেশন আসলে অনেকটা প্লাজমার মতোই কিন্তু প্লাজমাতে আমরা জানি বিভিন্ন ধরনের প্রোটিন থাকে যেমন অ্যালবুমিন গ্লোবিউলিন ফিব্রিনজেন প্রথমিন কিন্তু সেই প্রোটিনগুলো সেই যে প্লাজমা প্রোটিনগুলো সেগুলো মিসিং থাকে আমাদের লিম্ফে তো এখানে যদি আমরা দেখি যে লিম্ফ ইজ ফর্মড ফ্রম ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ডিউ টু পারমিবিলিটি অফ দ্য লিম্ফ ক্যাপিলারিস যেহেতু লিম্ফ ক্যাপিলারিগুলো টার্মিয়েবল তাই তাদের মধ্যে থেকে ইন্টাস্টাল ফ্লুইডের মাধ্যমে তৈরি হয় এই লিম আচ্ছা এখন আমরা ব্লাড ফ্লো সম্পর্কে জানি ব্লাড প্রেশার সম্পর্কে জানি কিন্তু লিম্ফের যে ফ্লো হয় তার রেটটি আসলে কেমন লিম্ফের ফ্লোয়ের রেট হচ্ছে অ্যাবাউট ওয়ান টোয়েন্টি এম এল অফ লিম ফ্লোজ ইন টু দ্য ব্লাড পার আওয়ার অর্থাৎ আমরা বলেছি একটু আগে যে আমাদের যে লিম্ফ আসে সেটি হচ্ছে লিম্ফ ভেসেলস বা লিম্ফ নোড হয়ে আলটিমেটলি ব্লাড স্ট্রিমে পৌঁছায় কিন্তু ব্লাড স্ট্রিমে পৌঁছায় কতটুকু পার আওয়ারে মানে প্রতি ঘন্টায় 120 এমএল লিম্ফ আমাদের ব্লাড স্ট্রিমে পৌঁছায় এখন আমরা জানব যে লিম্ফ বা এই লোশিকা কি দিয়ে আসলে তৈরি কম্পোজিশন অফ লিম্ফ দা কম্পোজিশন অফ লিম্ফ ইজ সিমিলার টু প্লাজমা এক্স্যাক্টলি একটু আগে যা বলছিলাম যে প্লাজমার মতোই উইথ দা ইম্পর্টেন্ট এক্সসেপশন অফ প্লাজমা প্রোটিন যেই কথাটি বলেছিলাম যে অ্যালবুমিন গ্লোবিলিন ফিব্রিনোজেন প্রোথ্রমিন এগুলো থাকে না লিম্ফে অ্যান্ড আইডেন্টিক্যাল ইন দা কম্পোজিশন অফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর্থাৎ আমাদের যে ইন্টারস্টিশিয়ামে যে ফ্লুইডটি আছে সেটি থেকেই আলটিমেটলি লিম্ফ তৈরি হয় এবং এর তৈরিটি মানে প্রসিজিয়ার অফ ফরমেশন বা কম্পোজিশন যদি আমরা বলি সেটি মোটামুটি প্লাজমার মতো হলেও সেখানে কোনো প্রোটিন থাকে না বাদ বাকি সবই সেম এখন আমরা যদি এটা নিয়ে বিশদে আলোচনা করি দেখতে পাচ্ছি আমরা এখানে যে লিম্ফ দুটি অংশ থাকে একটি হচ্ছে সলিড এবং অন্যটি হচ্ছে ওয়াটার ওয়াটারই এখানে হচ্ছে বেশি মানে সিংহভাগ পানি থাকে এখানে 96% হচ্ছে ওয়াটার এবং ফোর হচ্ছে সলিড এই সলিড পোর্শনটির মধ্যে এই ফোর এর মধ্যে কিছু অর্গানিক কিছু ইনঅর্গানিক এবং কিছু সেলস রয়েছে এখন আমরা দেখে নেব যে অর্গানিক কি কী রয়েছে ইনঅর্গানিক কী কী রয়েছে এবং সেলস কি কি রয়েছে প্রথমত অর্গানিক সাবস্টেন্সেস অর্গানিক সাবস্টেন্সেস বললেই আমাদের মাথায় প্রথম যে নামগুলো আসে মানে হচ্ছে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট এই সবই রয়েছে আসলে লিমফে। কোনটি কতটুকু রয়েছে প্রোটিন রয়েছে টু টু সিক্স মানে সলিড যে পোষণটি রয়েছে আমরা দেখলাম যে সলিড পোষণ হচ্ছে চার এই চার পার্সেন্টের মধ্যে হচ্ছে টু টু সিক্স পার্সেন্ট এই 4% কে মেইন ধরে যদি আমরা পার্সেন্টেজ করি এর মধ্যে দুই থেকে 6% অফ দা সলিডস থাকে হচ্ছে অ্যালবুমিন গ্লোবিউলিন এবং এনজাইমস আচ্ছা এখন লিপিডের মধ্যে কি থাকে আসলে 5 টু 15% অফ দা সলিডস থাকে হচ্ছে লিপিড যেগুলো হচ্ছে কাইলোমাইক্রোম হতে পারে অথবা লাইপোপ্রোটিন হতে পারে কার্বোহাইড্রেটের মধ্যে কি দেখি আমরা গ্লুকোজ বা 120 মানে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার এখানে গ্লুকোজ থাকে আর লাস্ট অফ অল হচ্ছে অ্যামিনো অ্যাসিড যেটি হচ্ছে আসলে বেসিক্যালি প্রোটিনই তাও অ্যাসিড আমরা বলতে পারি ব্যাপারটাকে আর নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সের মধ্যে আমরা দেখি ইউরিয়া এবং ক্রিয়েটিনিন রয়েছে যেই ইউরিয়া বা ক্রিয়েটিনিন হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট এবং আমাদের ইউরিনের সাথে এরা বের হয়ে যায় সুতরাং আমরা এখানে আমাদের লিমফের কম্পোজিশনের অর্গানিক সাবস্টেন্সগুলো সম্পর্কে জানতে পারলাম তারপর অন্য একটি কম্পোজিশন আমরা যেখানে ইনঅর্গানিক সাবস্টেন্স সম্পর্কে জানতে পারবো সেখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড এবং বাইকার এই কটি আয়ন আমাদের খুবই পরিচিত এই কটি আয়ন থাকে লিমফের কম্পোজিশনের ইনঅর্গানিক সাবস্টেন্স হিসেবে আর সেলস আমাদের থার্ড কম্পোনেন্ট ছিল সেল যেখানে রয়েছে কিছু লিম্ফোসাইট এবং বেসিক্যালি লিমফোসাইটস এরা মনোসাইটস ম্যাক্রোফেজ প্লাজমা সেলস বেসিক্যালি সবগুলো হোয়াইট ব্লাড সেল আমাদের প্লাজমার কম্পোজিশনের মধ্যে থাকে তারপর এই যে আমরা প্রথম থেকে বলে আসছি লিমস অনেক ইম্পর্টেন্ট আমাদের ইমিউনিটি দেয় ড্রেনেজ করে এর ফাংশনস আসলে প্রিসাইজলি বলতে গেলে কি সেটা আমরা এখানে জানতে পারবো রিটার্ন অফ প্রোটিনস ফ্রম টিস্যু স্পেসেস টু ব্লাড বা ব্লাড স্ট্রিম অর্থাৎ আমাদের যে টিস্যু স্পেসেসে যে প্রোটিনগুলো ছিল সেগুলোকে টিস্যু স্পেস থেকে কালেক্ট করে পুনরায় ব্লাড স্ট্রিমে পৌঁছে দেওয়া অর্থাৎ যেহেতু এগুলো এই প্রোটিনগুলো আমাদের বডির জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে যেন আমরা পৌঁছায় দিতে পারি আবার ব্লাড স্ট্রিমে সেই কাজটি সম্পন্ন করে আমাদের লিম্ফ রিডিস্ট্রিবিউশন অফ ফ্লুইড ইন দ্য বডি অ্যাবজর্পশন অফ ইন্টেস্টাইনাল ফ্যাট এই কাজটি খুবই গুরুত্ব সহকারে পালন করে লিম্ফ আমাদের রিডিস্ট্রিবিউশন অফ ফ্লুইড ইন দ্য বডি অর্থাৎ আমাদের বডিতে যদি কখনো একটা সামঞ্জস্যের বাইরে চলে যায় আমাদের বডি ফ্লুইড তাকে রিডিস্ট্রিবিউশন করে এ লিম্ফ প্লেজ অ্যান্ড রোল ইন ইমিউনিটি বাই ট্রান্সপোর্টিং লিম্ফোসাইট আমরা আমরা শুরু থেকেই জানি যে আমাদের হোয়াইট ব্লাড সেল হচ্ছে আমাদের প্রতিরক্ষা কবচ সেলুলার লেভেলে যখন আমাদের ইমিউনিটির দরকার হয় সেটি দিয়ে থাকে আমাদের হোয়াইট ব্লাড সেল সেই হোয়াইট ব্লাড সেলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে লিম্ফোসাইট যেটি আবার দু ধরনের হতে পারে বি লিমফোসাইট এবং টি লিমফোসাইট সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে আমাদের লিম্ফ রিমুভস ব্যাকটেরিয়া টক্সিন অ্যান্ড আদার ফরেন বডিস ফ্রম দ্য টিস্যুস আমরা প্রথমেই বলেছিলাম যে লিম্ফের প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে ড্রেনেজ সে ড্রেন করে তারপর ব্লাড স্ট্রিমে পৌঁছায় এই জন্যই এসব ব্যাকটেরিয়া টক্সিন ডেব্রিস এবং আদার ফরেন টিস্যুকে যেগুলো হচ্ছে ওয়ার্ন আউট সেগুলোকে হচ্ছে রিমুভ করে আমাদের টিস্যু থেকে ব্লাড স্ট্রিমে পৌঁছে দেয় যেন তারা ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে আমাদের শরীর থেকে বের হয়ে যেতে পারে এই কাজটি মোস্ট ইম্পর্টেন্টলি লিম্ফ করে এখন এতক্ষণ আমরা জানলাম যে লিম্ফ সম্পর্কে যে লিম্ফ যে একটি ওয়াটারি ফ্লুইড ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড সেটি সম্পর্কে কিন্তু আমরা লিম্ফের ডেফিনেশনে পড়েছিলাম যে লিম্ফ হচ্ছে লিম্ফ ভেসেল এবং লিম্ফ নোড দিয়ে পাস করে আমরা লিম্ফ ভেসেল সম্পর্কেও জেনেছি কিন্তু লিম্ফ নোড আসলে কি সেটি আমরা এখন জানব লিম্ফ নোড হচ্ছে লিম্ফ নোডস আর স্মল বিন শেপড এনক্যাপসুলেটেড স্ট্রাকচার ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য বডি অ্যালং দ্য লিম্ফেটিক ভেসেলস অর্থাৎ আমাদের যে লিম্ফ নোডগুলো আছে সেগুলো হচ্ছে বিন বিনশেফড এবং এদের বাইরে একটি ক্যাপসুল থাকে এই বিন শেপড এবং এনক্যাপসুলেটেড এবং এরা সারা শরীরে ছড়িয়ে থাকে এবং যেই পাশ দিয়ে আমাদের ভেসেলস গুলো গিয়েছে তার সব সময় লিমফেটিক বা লিমফ নোডসগুলো থাকে তাহলে আমরা কি বুঝতে পারলাম লিম্ফ নোটগুলো ছোট এগুলো এনক্যাপসুলেটেড সারা বডিতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা থাকে সবসময় লিম্ফ ভেসেলস এর আশেপাশে আর আরো একটি ইনফরমেশন হচ্ছে লিম্ফ কে আমরা লিম্ফ বলতে পারি। এখন সাইজ নাম্বার অ্যান্ড ডিস্ট্রিবিউশন একটি লিম্ফ নোডের নরমাল নর্মাল সাইজ কত হয় এবং এটির সংখ্যা কত হয় শরীরে এবং এটি কোথায় কোথায় থাকে অথবা থাকে না সেটি আমরা যদি জানতে পারি তাহলে হচ্ছে প্রথমেই সাইজ

আমরা সচরাচর আমাদের শরীরের যে লিম্ফ গুলো আছে সেগুলোকে পাল্পেট করতে পারি না বা শরীরের বাইরে থেকে কখনো সেগুলোকে ধরতে পারি না কিন্তু যদি আমাদের শরীরে রকম ইনফেকশন হয় তখন সেই ওয়ার্ন আউট বডিকে সেই ব্যাকটেরিয়াকে সেই অ্যান্টিজেনকে যখন ড্রেইন করে আমাদের লিম্ফ তখন সেটি ইনফ্লামড হয়ে যায় বা বড় হয়ে যায় তখন সেগুলোকে আমরা পাল্পেট করতে পারি এই জন্য সে যেহেতু সেটি সাইজে বেড়ে গিয়েছে সেটি বোঝার জন্য আমাদের নর্মাল সাইজটি জেনে রাখা দরকার যেটি হচ্ছে 10 mm into 2.5 cm আচ্ছা তারপর যদি জানি আমরা যে নাম্বার 400 থেকে 450 লিম্ফ নোড আমাদের বডিতে প্রেজেন্ট আছে সব সময় এটি বিভিন্ন রিজিয়নে ভাগ করা থাকে যদি আমরা প্রথমে এখানে দেখি ডিস্ট্রিবিউশন একজিলা গ্রোইন along the major vessels and uh, major vessels of the neck and in the thorax and আচ্ছা আমাদের একজিলাতে একজিলা অর্থাৎ হচ্ছে আমাদের আর্মপিটে আর্মপিটেও থাকতে পারে আর্মপিটে অনেকগুলো গ্রুপে ভাগ করা আছে আমাদের লিম্ফ নোট আর মেজর ভেসেলস নেকে আমরা জানি ক্যারোটিড আর্টারিস আছে আছে তারপর হচ্ছে সাবক্লেভিয়ান ভেসেলস আছে এই সবগুলো আশেপাশে সব সময় থাকে লিম্ফ এবং আমাদের থোরাক্স এবং অ্যাবডোমেনেও বিভিন্ন সেটে বা বিভিন্ন গ্রুপে ভাগ করে আমাদের লিম্ফ নোটগুলো ছড়িয়ে আছে এখন এক্সটারনাল ফিচার্স কি বাইরে থেকে দেখতে আমরা একটা লিম্ফ নোড আসলে কি দেখবো একটা কনভেক্স সার্ফেস আছে এবং একটি কনকেভ সারফেস আছে এখন এই কনভেক্স সার্ফেস সার্ফেসটিতে আছে হচ্ছে মানে যে ভেসেল গুলো আছে সেগুলো হচ্ছে এই কনভেক্স সার্ফেস দিয়ে এন্টার করে কিন্তু আমাদের যে কনভেক্স বা ডিপ্রেশন যে সাইডটাতে আছে সেখানে আসলে থাকে হাইলাম সেই ডিপ্রেস সাইটটাতে ইফারেন্ট লিম্ফেটিক ভেসেলস অর্থাৎ অর্থাৎ যেই ভেসেসগুলো লিম্ফ নোট থেকে বের হয়ে যায় সেগুলো ওখানে থাকে ওয়ার ইফারেন্ট লিম্ফেটিক ভেসেল লিভস এন্ড ওয়ার এন আর্টারি ভেন অর নার্ভ পেনিট্রেট দ্য অর্গান আমরা জানি সব আমরা মানে এর আগেই জানতে পেরেছি যে শরীরের সব জায়গায় হচ্ছে লিম্ফ নোটস থাকে এই লিম্ফ নোটগুলো আমরা যখন জানতে পারলাম একটি কনভেক্স এবং একটি কনকেভ পার্ট আছে যেটি হচ্ছে আসলে হাইলাম কনভ্যাক্স পার্ট দিয়ে হচ্ছে আসলে ঢুকে লিম্ফ নোডে এবং কনকেভ যে সেটি দিয়ে বের হয়ে যায় এবং এটি অন্যান্য কারণেও কনকেভ হতে পারে বা ডিপ্রেসড হতে পারে যখন যদি কোনো আর্টারি বা বা নার্ভ ওই অর্গানের পাশ দিয়ে পাস করে তখনও এটি কনকেভ হতে পারে এখন আমরা এখানে এক্সটারনালি একটা লিম্ফ নোডের স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু এফারেন্ট মানে ঢুকছে এদিক থেকে এদিক থেকে হচ্ছে এই যে কনভেক্স পার্ট এই কনভেক্স পার্টে এফারেন্ট ভেসেলসগুলো প্রবেশ করছে প্রবেশ করার পর আবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটু খাজ বা একটি ডিপ্রেসড এরিয়া এই ডিপ্রেসড এরিয়া থেকে ইফারেন্ট ভেসেলসগুলো বের হয়ে যাচ্ছে আর্টারি আছে ভেইন আছে যেদিকে বের হয়ে যাচ্ছে সেই জায়গাটির নাম হচ্ছে কনকেভ পার্ট বা হচ্ছে আমাদের এখানের কনকেভ পার্টের মধ্যে হাইলাম আচ্ছা এখন যদি আমরা দেখি যে স্ট্রাকচার আসলে লিম্ফ নোডের স্ট্রাকচারটি দেখতে কিরকম আমরা একটু আগে যেটা জানতে পারলাম এক্সটারনালি দেখতে বাইরে থেকে একটি লিম্ফ নোট কেমন দেখায় কিন্তু আমরা যদি একটি লিমকে একদম খতিয়ে দেখার চেষ্টা করি তাহলে এটি রকম দেখতে হবে সেটি আমরা এখন জানব লিম্ফ নোড কনসিস্ট অফ অফ রেটিকুলিন রেটিকুলিন সেলস কভারড বাই ডেন্স কানেকটিভ ক্যাপসুল এখন এটার মানে আসলে কি বিভিন্ন ধরনের ফাইবার রয়েছে রেটিকুলিন ফাইবার বা রেটিকুলিন সেলস কভারড বাই ডেন্স কানেকটিভ টিস্যু ঘন কানেকটিভ টিস্যু কানেকটিভ টিস্যু সম্পর্কে আমরা আরো অনেক কিছু জানতে পারবো কিন্তু আপাতত আমরা বলে রাখি যে ডেন্স কানেকটিভ টিস্যু সম্পর্কে এই ডেন্স কানেকটিভ টিস্যু রেটিকুলিন ফাইবারের এবং রেটিকুলিন সেলস এই সবগুলো দিয়ে আসলে তৈরি হয় আমাদের এই লিম্ফ নোডটি তারপর এই লিম্ফ নোডের কয়েকটি ভাগ রয়েছে দ্য স্ট্রমা ফর্মস দ্য থ্রি মেজর রিজিওন্স মানে হচ্ছে একটি আউটার করটেক্স থাকে একটি সেন্ট্রাল মেডুলা থাকে এবং একটি প্যারা কর্টেক্স থাকে প্যারা করটেক্স জিনিসটি আসলে শুনতে একটু অন্যরকম মনে হলো এটি খুব বেশি কিন্তু জটিল কোনো বিষয় নয় যেটি স্মল এরিয়া বিটুইন করটেক্স এন্ড মেডুলা ইট ইজ नोन অ্যাজ প্যারা করটেক্স এই জায়গাটার মধ্যে টি লিম্ফোসাইট থাকে মানে আমরা যদি করটেক্স নিয়ে আলোচনা করি করটেক্সটি ঠিক কোন জায়গায় আর মেডুলা ঠিক কোন জায়গায় এখানে যদি আমরা দেখতে পারি এখানে বলা আছে যে এটি হচ্ছে করটেক্স এবং আমরা যদি মেডুলা দেখি তাহলে মেডুলা হচ্ছে এর ভেতরে অর্থাৎ বাইরের দিকে হচ্ছে হচ্ছে এবং ভেতরের অংশটি মেডুলা মেডুলা এম আমরা মনে রাখতে পারি যে এটি মধ্যে আর করটেক্স বাইরে আচ্ছা এখন এই যে এম দিয়ে মেডুলা হচ্ছে মধ্যে আর করটেক্স যে বাইরে এই দুটির মাঝখানে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে এই প্যারা কর্টেক্স এখন আমরা যদি কর্টেক্স নিয়ে আলোচনা করি যেটি হচ্ছে বাইরে ইট ইনক্লুডস মেডুলারি কর্ডস এন্ড মেডুলারি সাইনাস এক্স্যাক্টলি এই আমাদের এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা মেডুলারি কর্ডস এবং মেডুলারি সাইনাস এখানে দেখতে পাবো এই অংশগুলো হচ্ছে কর্ডস এবং সাইনাসের মধ্যে পড়বে আর যদি আমরা এর পরের অংশে দেখি যে আসলে মেডুলা কি মেডুলা কন্টেন্স টি অ্যান্ড বি লিম্ফোসাইট যদিও আমরা বলেছি যে প্যারাকর্টেক্সের মধ্যে টি লিম্ফোসাইট থাকবে কিন্তু আলটিমেটলি মেডুলা দুইটাই দুইটাই করবে টি লিম্ফোসাইটসও থাকবে বি থাকবে এখন আমরা জানবো তাদের ফাংশন সম্পর্কে যদিও আমরা অলরেডি জেনে ফেলেছি যে লিম্ফ পার্টিকুলেট ম্যাটারকে বা ওয়েস্ট প্রোডাক্টসকে রিমুভ করে এটি আমরা আবারও এখানে বললাম এবং ব্যাকটেরিয়া এবং আদার টক্সিক টক্সিক যে সাবস্টেন্সগুলো আছে সেগুলোকে ম্যাক্রোফেজের মাধ্যমে মেরে ফেলেও হচ্ছে এই লিম্ফ নোট এবং আলটিমেটলি প্রলিপারেশন দ্য লিম্ফোসাইট আমরা জানি যে টি এবং বি লিম্ফোসাইস এর মাল্টিপ্লিকেশন হয় লিম্ফ নোডে এবং এরা বেড়ে ওঠে বি লিম্ফোসাইটের ম্যাচুরেশন হয় আমাদের এই লিম্ফে তো আমরা বন্ধুরা আজকে আমরা লিম্ফ সম্পর্কে বা লিম্ফের কাজ সম্পর্কে লিম্ফ নোড সম্পর্কে অনেকটুকুই জানতে পেরেছি এবং আশা করি সামনের ক্লাসগুলোতে অনেক কিছু জানতে পারবো লিম্ফ একটি কমপ্লিকেটেড বিষয় যদি এ নিয়ে তোমাদের কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই যোগাযোগ করবে গুরুকুল অনলাইন লার্নিং এর আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্সে এবং সাবস্ক্রাইব করে লিঙ্ক লাইক এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই যুক্ত থাকবে গুরুকুল অনলার্নি এর সাথে ধন্যবাদ